ভাই নামাজের মধ্যে এমন একটা স্বাদ পেয়েছিলাম, এমন মজা পেয়েছিলাম, আমি আল্লাহর সাথে যেন কথা বলছি। আমি যখন তিলাওয়াত করছিলাম আমি যেন আসমান দেখতে পাচ্ছি, জান্নাত দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। আমি এমন তো অবস্থায় ছিলাম যে আমি নামাজে এত মজা পেয়েছি, বিশ্বাস করেন আপনাদের জীবনের উপর যদি আমার শঙ্কা না হতো যে আপনাদের উপর আক্রমণ হবে, এই শঙ্কা যদি আমি না করতাম, আল্লাহর কসম করে বলি এই অবস্থায় আমি শাহাদাত বরণ করতাম কিন্তু নামাজ ছাড়তাম না। আমরা সালাত নিয়ে একটা দীর্ঘ সিরিজ আলোচনা শুনছিলাম, এর মূল উদ্দেশ্যটাই হলো যে আমরা যেন সেইভাবে সালাত আদায় করতে পারি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলেছেন। আমাদের সালাতটা যেন সেই ধরনের সালাত হয় যে সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এবং এটা তখনই হবে যখন আমরা সেইভাবে সালাত আদায় করতে পারবো যেইভাবে সালাতের হক আদায় করে করা উচিত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের জন্য সে আদর্শ রেখে গিয়েছেন। তো আমরা চেষ্টা করব সালাতের মধ্যে সেইভাবে সালাত আদায় করার, আমাদের সালাতটা যেন জীবন্ত সালাত হয় সেই চেষ্টাটা করার। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যেটা পালন করে সেটা হলো, আমার মনে হয় যে আমাদের ফিকহি মাসআলার পাশাপাশি আমাদের দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। একটা হলো সালাতের ব্যাপারে হৃদয়ঙ্গম করা, অর্থাৎ সালাতকে হৃদয় দিয়ে অনুধাবন করা যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে কেন এত বারবার সালাতের কথা বললেন, একবার বললে যেখানে হয়ে যেত বারবার কেন বলা হয়েছে, নিশ্চয়ই সালাতের মধ্যে এমন কিছু আছে যেটা আমরা বুঝতে পারছি না, এটা বোঝার চেষ্টা করা। আর দ্বিতীয় বিষয়টা হলো সালাতের মধ্যে আমরা কি পড়ছি, এই পড়াগুলোকে যদি আমরা অনুধাবন করে পড়তে পারি। যেমন এর আগে আমরা সূরাতুল ফাতিহার কথা বলেছি, সূরাতুল ফাতিহা নিশ্চয়ই আমি এতটুকু বলতে পারি যে আমাদের গত সপ্তাহের আলোচনা শোনার পরে নিশ্চয়ই এটা আমাদের কাছে মনে হয়েছে, আগের সূরা ফাতিহার তিলাওয়াত আর এখনকার সূরা ফাতিহার তিলাওয়াতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে, ঠিক কিনা? কারণ আমরা এখন সূরা ফাতিহা যখন পড়ছি তখন আমি অনুধাবন করতে পারছি যে আমি এমনভাবে সূরা ফাতিহাটা পড়ছি যে ফাতিহার জবাব, প্রত্যেকটা আয়াতের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, সুবহানাল্লাহি বিহামদি। এটা যখন আমি অনুভব করতে পারবো, আমার হৃদয়ে এটাকে যখন আমি গাঁথতে পারবো, তখন স্বাভাবিকভাবেই এই সালাতের মর্ম মর্যাদা অন্যরকম হবে আমাদের প্রত্যেকের কাছে। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সালাতের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন এই নামাজ, এই সালাত তোমাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এটা কিভাবে রাখে? যেমন আপনি গত সপ্তাহে জানতে পেরেছেন সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, প্রতিটি রাকাতে আপনি দোয়া করে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, যে হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথটি আপনি আমাকে দেখান, এবং সেই সাথে যারা আপনার পক্ষ থেকে গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। আমরা উপলব্ধি করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে এই দুই দলের কথা যে আল্লাহ তাআলা বলেছেন তারা কারা? ইয়াহুদি এবং নাসারারা, যারা হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম এবং হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালামের যে মূল মৌলিকত্ব, ধর্মের যে মূল বিষয়গুলো ছিল এগুলো তারা অনেক অনেকাংশে পরিবর্তন করে ফেলেছেন, যে কারণে কেউ হয়েছেন মাগদুব আর কেউ হয়েছেন দল, অর্থাৎ কেউ হয়েছেন পথভ্রষ্ট, কেউ হয়েছেন আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত। আর এদের থেকে আমাদের দূরে থাকতে হবে, এদের অনুসরণ করা যাবে না। এখন এই যে নামাজের মধ্যে আমি আপনি এই কথাটা বললাম, এটা যদি আমাদের মাথায় থাকে, হ্যাঁ, এটা যদি আমরা সবসময় মাথায় রাখতে পারি যে সূরা ফাতিহায় আমি আল্লাহর কাছে কী চেয়েছি, তাহলে নিশ্চয়ই 25শে ডিসেম্বর যখন আসবে আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো, আমাদের ভাই বোনেরা যারা নামাজ পড়েছেন, সূরা ফাতিহাটা বুঝে শুনে পড়েছেন, নিশ্চয়ই তারা ওই সকল কাজ করবেন না যেই কাজগুলো অন্য ধর্ম করে থাকে। নিশ্চয়ই আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এমন কোনো অপরাধে জড়িয়ে পড়বেন না
যে অপরাধগুলো অন্যান্য ধর্মের লোকজন করে থাকে এবং ধর্মীয়ভাবে তারা এগুলো আদায় করে থাকে পালন করে থাকে তখন তারা চিন্তা করবেন আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি তো রব্বুল আলামিনের কাছে বলেছিলাম যে হে আল্লাহ এই দুইটা দল থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন এবং তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না বরং যাদের উপর আপনার অনুগ্রহ রয়েছে যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন সুতরাং আমি বুঝতে পারছি এদের পথে যদি আমি চলতে যাই এদেরকে যদি অনুসরণ করতে চাই তাহলে হয় আমি পথভ্রষ্ট হব অথবা আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত হব সালাত আমাদের জন্য এই কাজটা করে যদি আমি বুঝতে পারি এই জন্য আমি আপনাদেরকে বলবো লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ এই আয়াতটা ভালোভাবে আমরা যেন মনে রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে আমার রাসূল আপনার সমাজের মাঝে আপনি হয়তো দেখবেন আপনাকে যারা অনুসরণ করে বা আপনি সহ যারা আছেন এই মানুষগুলোর জীবনে খুব একটা চাকচিক্যতা নাই আপনার আশেপাশে যারা আছে যারা দিন পালন করেন না যারা দিনের বুঝ যাদেরকে দেয়া হয়নি এরা এমন অনেক কিছু করবে যেগুলো আপনাদের চোখ ঝলসে দেবে চোখকে ধাঁধিয়ে দেবে আপনার মনে হবে বাহ এটাই তো চমৎকার বাহ এটাই তো করা উচিত বাহ ওদেরটা তো খুব ভালো লাগছে এমন হচ্ছে না আমাদের সমাজে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ খবরদার ওদের ওই চোখ ধাঁধানো কাজগুলো যেন আপনার চোখকে ধাঁধিয়ে না দেয় আপনি সেখান থেকে বিরত থাকবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন কারণ যা দেখতে পাচ্ছেন এটা অল্প সময়ের জন্য মাত্র কদিনের জন্য মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম এরপর তাদের জায়গা কিন্তু জাহান্নাম হবে সুতরাং আপনি সতর্ক থাকুন আপনার উম্মতদেরকে সতর্ক করুন এই জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো আমাদের বিশেষ করে যারা তরুণ যুবক যুবতী আছেন তাদেরকে বলবো লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ আপনার আশেপাশে এমন চোখ ধাঁধানো অনেক কিছুই দেখতে পাবেন অনেকে অনেক কিছু করছে খবরদার তাদের অনুসরণ করবেন না আল্লাহর রাসূল এই ব্যাপারে কথাও বলে গেছেন বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে এটাই যে ইহুদি এবং নাসারারা যা করবে আমার উম্মতের একটা দলের মাঝে সেটাই ভালো লাগবে এবং এতটা ভালো লাগবে তারা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে তারাও সেখানে প্রবেশ করাটাকে তাদের জন্য কল্যাণকর মনে করবে না আউযুবিল্লাহি মিন যালিক আজকে সেটাই আমরা দেখতে পেয়েছি বেশি না তো বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে বেশি না 15 জন মানুষ এই মাত্র মাত্র মারা গেছে আর কি কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা এটাকে নিয়ে 15 জন মানুষের জীবন চলে গেছে বিশ্বকাপের ফাইনালের পরে এমনভাবে আমাদের ছেলেমেয়েরা পটকাবাজি করেছেন মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেছেন এর জবাব আপনি কিভাবে দেবেন আল্লাহর কাছে আপনি কোথায় আছেন কি করছেন আপনি হাঁ করে তাকিয়ে আছেন ঠান্ডা নাই গরম নাই কষ্ট নাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনি খেলা দেখেছেন কি জবাব দেবেন আল্লাহর কাছে কার জন্য আপনি আপনার জীবনটাকে এইভাবে উৎসর্গ করে দিচ্ছেন এবং খেলা চলাকালীন অবস্থায় কেউ কেউ নামাজের মধ্যে পড়ে আছে আল্লাহ আমার দল যেন জিতে যায় আপনি ভাবতে পারেন আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন আমরা সবাই বলি আমিন এই ঘটনাগুলো এই জন্য ঘটেছে কারণ নামাজ তো পড়ি ঠিকই ওই যে যিনি নামাজ পড়ছেন নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ আমার দলকে তুমি জিতায় দাও উনিও নামাজ পড়েছেন কিন্তু নামাজের মধ্যে কি পড়েছেন উনি তো বুঝতে পারছেন না উনি যদি বুঝতেন যে আল্লাহ সুরা ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিমের পরে এই মাগদুব আর দল নিয়ে দোয়া করলাম তাদের কাছ থেকে পানা চাইলাম আর তাদের জন্য আমি দোয়া করছি উনি কোশ্চিনকালে ওই কাজ করতেন না কিন্তু সমস্যাটা হয়ে গেছে এটাই নামাজ ঠিকই পড়েছেন কিন্তু ওনার নামাজটা হয় নাই কারণ উনি জানেন না নামাজে কী পড়ছেন আজকে আমাদের এমন কোটি কোটি মানুষের মুসলমানদের এই অবস্থা নামাজ পড়ি নামাজ কবুল হচ্ছে না অনেকে বলেন হুজুর নামাজ তো পড়ে যাচ্ছি দোয়া নামাজ কি কবুল হয় আপনি নিজেকে জিজ্ঞেস করুন অন্যকে জিজ্ঞেস না করে আমার নামাজ কি কবুল হচ্ছে আপনার নামাজ কবুল হচ্ছে সেটা তখন বুঝতে পারবেন যখন আপনার জীবনের মধ্যে এই নামাজ আমূল পরিবর্তন নিয়ে এসছে কিন্তু যদি কোনো পরিবর্তন না আনে আপনি আগে যা ছিলেন তাই যদি এখনও থেকে যান কিন্তু নামাজ পড়ে যাচ্ছেন আপনার নামাজ কবুল হচ্ছে না কারণ এই নামাজ আপনাকে কোনো কিছু থেকেই বিরত রাখছে না আপনি কেবল মানুষকে দেখাবার জন্য কিছু ঠোকর দিচ্ছেন মাত্র কিয়ামতের ময়দানে এই নামাজ নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না এই জন্য ভাইয়েরা আমার বোনেরা আমার
আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, দয়া করে মেহরবানি করে নামাজের মধ্যে যে দোয়াগুলো আমরা পড়ি, আমরা যে সূরা কালামগুলো পড়ি, এগুলো অন্ততপক্ষে জেনে বুঝে পড়ার চেষ্টা করব। দেখবেন আপনার নামাজ সুন্দর হবে এবং তখন গুনার কাজ করতে আপনার কাছে লজ্জাবোধ হবে, আপনার মনে হবে আমি এটা কি করে করতে পারি, আমি একটু আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের সকল প্রকার চক্রান্ত থেকে রক্ষা করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারে হাজিরিন, আপনি নামাজে দাঁড়িয়েছিলেন, সূরা ফাতিহা পড়েছেন, তৃপ্ত সহকারে সূরা ফাতিহা পড়েছেন, আপনি আমিন বলেছেন, আপনার আমিনের সাথে ফেরেশতাদের আমিন, যদি ওনারাও আমিন বলেন, ওনাদের আমিন আর আপনার আমিন যখন মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি সূরা ফাতিহায় যে দোয়াগুলো পড়েছেন আপনার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমরা সবাই আমিন বলব। আমিন বললেন, এরপরে আরেকটা কেরাত আপনি পড়লেন, যেই কেরাত পড়বেন সেই কেরাতটা বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন। একজন সাহাবার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ আসছে, নালিশটা হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ, উনি সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা পড়ে না, নামাজ পড়লেই উনি সূরা ইখলাস পড়ে। আল্লাহর রসুল তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো, কী ব্যাপার? উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সূরা ইখলাসটা তিলাওয়াত করি তখন আমি ঈমানের স্বাদ পাই, আমি উপলব্ধি করতে পারি আমি কী পড়ছি, আমার ঈমানের জোরটা বাড়ে, আমার ঈমানের কুওয়াত বাড়ে, এই জন্য আমি সূরা ইখলাসটা তিলাওয়াত করি এবং আমি তখন আল্লাহর পরিচয়টাকে নিয়ে চিন্তা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে এই ব্যাপারে কখনো আর দ্বিতীয়বার জিজ্ঞেস করো না, তাকে ডিস্টার্ব করো না, তাকে তার মতন করে পড়তে দাও। সুবহানাল্লাহ, কারণ উনি যে সূরা ইখলাসটা পড়েন ওটা বুঝে শুনে পড়েন, কারণ ওই আল্লাহর বান্দা, ওই সাহাবা, ওনার ঈমান আনার পরে যে পরীক্ষা আসছে এই পরীক্ষা আমরা কেউ চিন্তাও করতে পারবো না। উনি ঈমান আনার আগে, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া এমন একজন সন্তান তিনি ছিলেন, আভিজাত্য, ভাব গাম্ভীর্যতা, ফ্যাশনেবল সব কিছুই তার মধ্যে ছিল, কিন্তু যখন তিনি ঈমান আনলেন তখন এক কাপড়ে তার মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন এবং সেই কাপড়টা পর্যন্ত তার মা রেখে দিতে চেয়েছিলেন। এক কাপড়ে বের হওয়া একজন সাহাবা, তিনি বলেন আমি যখন সূরা ইখলাস পড়ি তখন আমি ঈমানের স্বাদ পাই। সুবহানাল্লাহ বিহামদি, এই ঈমানের স্বাদ আমাদের দরকার। আপনি যেটাই পড়বেন, আপনি যতটুকু পড়বেন, আপনি যাই পড়বেন, আপনি বুঝে শুনে পড়েন, দেখবেন আপনার নামাজটা আপনার কাছে খুব মজা লাগছে, স্বাদ লাগছে, এবং সেই স্বাদ যদি আপনি আস্বাদন করতে পারেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আল্লাহকে শপথ রেখে বলছি এই নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আপনি কেরাত করলেন, কেরাত পড়ার পরে আপনার মনে আছে নিশ্চয়ই নামাজে ঢোকা মানে হলো আল্লাহর সাথে আপনি কথা বলছেন, এবং একটা কথা বলেছিলাম গোলামের মতন দাঁড়ানো, একটু কুজো হয়ে দাঁড়ানো, এবং দৃষ্টিটা থাকবে কোথায়, নিচের দিকে, সেজদার দিকে, সেজদার দিকেই তাকাবেন, অন্য কোনো দিকে দয়া করে তাকাবেন না। আপনি সেজদার দিকে মাথা নিচু করে যখন আপনি সূরা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আপনি কেরাত পড়লেন, এবার আপনি রুকুতে যাবেন, রুকুতে যাবার পালা। আপনি রুকুতে যাবার আগে আল্লাহর কাছে ঘোষণা দিয়ে বললেন আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ আপনি বড়, আপনার বরত্ব আমি প্রকাশ করছি। আল্লাহু আকবর বলে আপনি আল্লাহর বরত্ব প্রকাশ করলেন, আপনার হীনতা প্রকাশ করলেন, এবং সেই সাথে আপনি যখন রুকুতে চলে গেলেন, এই রুকুতে যাওয়ার পরে আপনি সেখানে কিছু দোয়া পড়লেন। এই যে রুকুতে আমরা যাচ্ছি, এই রুকুতে আমরা কেন যাচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর ব্যাপারে বলেছেন, অন্য কোনো ধর্মে, অর্থাৎ আমাদের আগে যে সকল ধর্ম আছে ওখানেও সালাত ছিল, নামাজ ছিল, কিন্তু রুকুর মতন এমন রুকু ছিল না, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে স্পেশালি এই রুকুটা দান করা হয়েছে। আপনি আপনার মাথাটাকে নুইয়েছেন, আপনি কুর্নিশ করেছেন, একটা শব্দ আছে কুর্নিশ করা। মুসলমান, মুসলমানের সন্তান, ইমানদার কেবলমাত্র একজনের কাছেই কুর্নিশ করে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নোয়াই না। আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে মাথাকে অবনত করবেন, আপনি যখন রুকুতে যাবেন মাথাকে নুইয়ে, আপনি হতে পারেন অনেক বড় ব্যক্তি, অনেক ক্ষমতাধর ব্যক্তি, আপনি যে কেউ হন না কেন, আপনি মাথা নুইয়ে আল্লাহর কাছে স্বীকৃতি দিলেন, রব্বুল আলমিনের কাছে বললেন আয় আল্লাহ তাআলা, সুবহান রব্বিয়াল আজিম, আমি সাক্ষ্য দিচ্ছি আমার সেই মহান রব কতই না পূত, পবিত্র, মহান এবং কত সুউচ্চ মর্যাদার অধিকারী, আর আমি কতটা হীন, এই জন্য আমি রুকু দিয়ে আমার মাথা নুইয়ে আমি সেটা প্রমাণ করে দিলাম। আমরা যখন রুকুতে যাব এই তিনটা বিষয় আমাদের মাথায় রাখব।
এক নম্বর যখন আল্লাহু আকবার বলবো আল্লাহ আপনি বড় আমি ছোট এটা মনে মনে আমরা চিন্তা করব আমি উচ্চারণ করেছি এবার আমার কাজে দেখাবার পালা আমি কাজে দেখাবো আমি রুকুতে চলে গেছি রুকুতে গিয়ে এটাই চিন্তা করব যে হে আল্লাহ আপনি কত সুমহান মর্যাদার অধিকারী আপনি আমার কত মহান মালিক আর আমি কত একটা নিছক গোলাম হীন গোলাম যে আমি আজকে রুকু দিয়ে সেটা প্রকাশ করলাম দেখেন আমরা কেবলমাত্র সুবহান রাব্বিয়াল আযীম এই দোয়াটা পড়ে থাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুকুর প্রায় 11 12 15টার মতন দোয়া আসছে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আমি শুধু কয়েকটা এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি এটা এই জন্য যে দেখেন নামাজের মধ্যে আমাদের অনেক মুসল্লি ভাইরা আছেন ওনারা অটো নামাজ পড়েন অটো নামাজ বুঝেন তো অটো সিস্টেমে নামাজ পড়েন অর্থাৎ অনেক কিছু আছে না যেটা সুইচ অন করলে চলতেই থাকবে তা আমাদের ওই যে গদবাদা কিছু দোয়া কালাম আমরা মুখস্থ করেছি আল্লাহু আকবার বলার পরে আপনি ঘুমের মধ্যে থাকেন স্বপ্নের মধ্যে থাকেন আপনি আপনার ব্যবসা বাণিজ্যের হিসাব করেন মুখ দিয়ে বুলবুলি পাখির মতন কিন্তু আপনার দোয়া চলতে থাকবে কারণ অটো সিস্টেমে চলতে থাকবে এই জন্য যে ও অতটুকুই আপনি মুখস্থ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন নাই আরিহনি ইয়া বিলাল বিলাল তুমি নামাজের মাধ্যমে আমাকে প্রশান্ত করো এটা কেন বলেছেন কারণ উনি প্রত্যেকটা দোয়া যখন পড়তেন কোরআনে কারীমের তিলাওয়াত যখন করতেন তখন তো উনি অনুধাবন করে করে পড়তেন আপনার রুকুতে যদি চার পাঁচটা দোয়া আপনার মুখস্থ থাকে এক এক রাকাতের রুকুতে যদি আপনি এক একটা দোয়া পড়েন তাহলে আপনার চিন্তাটা অন্য জায়গায় প্রসারিত হবে না আপনি প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে যদি আপনি অর্থগুলো অনুধাবন করে পড়েন দেখবেন যে আপনার চিন্তাটা প্রসারিত হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে আরও দোয়া করেছিলেন যেমন সুব্বুহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ তিনি বলতেন যে হে আল্লাহ আমি সেই মহান রব্বুল আলামিনের জন্য রুকুতে আমার মাথাকে মস্তককে অবনত করেছি যিনি সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত পুত পবিত্র এবং রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সকল ফেরেশতাদের রব তিনি এবং জিব্রাইল আমিনের রব তিনি মালিক তিনি আরও একটি দোয়া আসছে সেটা হলো সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি তিনি বলতেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ক্ষমা প্রার্থনার কিছু ছিল না কিন্তু তারপরেও তিনি রব্বুল আলামিনের কাছে বারবার বলতেন আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মার্জনা করে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নাই তিনি যদি এইভাবে বলেন আমাদের কতবার বলা উচিত তিনি দোয়াতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা আপনি মহান পুত পবিত্র হে আমার রব হে আমার আল্লাহ ওয়া বিহামদিক সকল প্রশংসা আপনার জন্য আল্লাহুম্মা গফিরলি আপনি আমাকে মাফ করে দিন তিনি রুকুতে আরও বলতেন আল্লাহুম্মা লাকা রাকাতু হে আল্লাহ আমি আপনার জন্য মাথাকে অবনত করেছি আমি রুকু দিয়েছি ওয়া বিকা আমানতু আপনার উপরই আমি বিশ্বাস স্থাপন করেছি ওয়া লাকা আসলামতু আপনার কাছে আমি আত্মসমর্পণ করেছি অর্থাৎ আমি পরিপূর্ণভাবে আপনার কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছি খশা আলাকা সামি ওয়া বাসরি ওয়া মুখি ওয়া আজমি ওয়া আসবি যার অর্থ হলো রব্বুল আলামিন আমার কর্ণ কর্ণকুহর আমার চোখ আমার দৃষ্টি আমার হাড় আমার গোশ আমার সর্বশরীর আপনার কাছে বিনয় আবনত অর্থাৎ আপনি যা বলেন সেটাই আমি মেনে নিয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি চমৎকার চমৎকার দোয়া তিনি করেছেন আল্লাহু আকবার তিনি বলতেন সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আজমা যে দোয়ার মধ্যে তিনি বলেছেন পবিত্রতা এবং মহিমা ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এবং তিনি বলেছেন হে আল্লাহ আপনি মহান এবং বিশাল প্রতাপশালী বিশাল ক্ষমতার অধিকারী পুরো সাম্রাজ্যের অধিকারী হলেন আপনি সকল গৌরব আপনার জন্য এবং আপনি অতুলনীয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইভাবে তিনি রুকুতে দোয়া করতেন আপনি যখন এইভাবে রুকুর মধ্যে দোয়া করবেন রুকুতে দোয়া করার পরে আপনার ভেতরে একটা আবেগ চলে আসতে পারে সে আবেগটা হলো আয় আল্লাহ তাআলা আমি আপনার রুকু করেছি আপনার জন্য মাথাকে কুর্নিশ করেছি আমি আপনার জন্য অনেকগুলো কথা বললাম এবার আপনার পক্ষ থেকে শেখানো দোয়াটা হলো যেটা আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা তাই না আমরা কি বলি সামি আল্লাহু লিমান হামিদা তার মানে কি দেখেন আমরা যদি একটু চিন্তা করতে পারি একজন ইমাম যখন বলছেন সামি আল্লাহু লিমান হামিদা হে আমার মুসল্লি ভাইরা যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাদের প্রশংসা শুনেন যে সকল বান্দা আল্লাহর প্রশংসা করেন ইমাম সাহেব রুকু থেকে দাঁড়াতে দাঁড়াতে উঠতে উঠতে বলছেন সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা শুনতে পান যারা আল্লাহর প্রশংসা করে এই যে ইমাম সাহেবের কথা
আল্লাহর প্রতি ভালোবাসার একটা ঢেউ উঠিয়ে দিল। এখন আমাদের কি করণীয়? আমরা বলি রব্বানা লাকাল হামদ, রব্বুল আলামিন সকল প্রশংসা আপনার জন্য, সমস্ত প্রশংসা আপনার জন্য। কারণ আমি যখন প্রশংসা করব আপনি শুনতে পাচ্ছেন, তাই আমি বললাম রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার জন্য। হাদিসের মধ্যে আরো দোয়া আসছে রব্বানা ওয়ালাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা আপনার জন্য। হাদিসের মধ্যে আরো আসছে রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরা, হে আল্লাহ সমস্ত প্রশংসা, প্রশংসার যাবতীয় যা আছে পুরো ব্যাপ্তিটাই আপনার জন্য। আরেকজন সাহাবা উনি আরেকটু বাড়িয়ে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা বললেন, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তার প্রশংসা শুনতে পান। একজন সাহাবা পিছন থেকে তিনি দোয়া পড়েছেন, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান ফি। এটা যখন বললেন, বলার পরে নামাজ শেষ হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে তিনি ঘুরে বসতেন, এটা নিয়ম ছিল ফজরের ওয়াক্তে তিনি নামাজ পড়ে ঘুরে বসতেন, অনেক সাহাবার সাথে কথা বলতেন, প্রায় নামাজই তিনি নামাজের পরে ঘুরে বসতেন, কোনো সাহাবার কোনো কথা থাকলে তিনি শুনতেন। তো তিনি ঘুরে বসে জিজ্ঞেস করলেন যে আজকে রুকু থেকে উঠার পরে তোমাদের মধ্যে রব্বানা ওয়ালাকাল হামদের পরে আরও কেউ কোনো কিছু বাড়িয়েছো কি না? বাড়ালে হাত উঁচু করো, দাঁড়াও দেখতে চাই। ওই হাদিসের মধ্যে আসছে ওই ফেরেশ ওই সাহাবা উনি ভয় পেয়ে গেলেন যে আমি কি এমন কিছু বলে ফেললাম যেটার কারণে কোনো সমস্যা হয়ে গেল। তো তিনি ভয়ে ভয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি কিছু কথা বলেছিলাম অতিরিক্ত। কি বলেছ? তিনি বললেন, আমি বলেছিলাম রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি এটা বলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেখো নাই, তুমি দেখো নাই, আমি দেখেছি। তুমি এই কথা বলার পরে আল্লাহর ফেরেশতারা কে কত বেশি তোমার জন্য সওয়াব লিখবেন এটা নিয়ে রীতিমতো তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। ওনাদের নামাজও নামাজ ছিল, আমাদের নামাজও নামাজ, আমাদের তো সময় নাই, আমরা রুকু থেকে তো ঠিক মতন দাঁড়াইতেই পারি না, না দাঁড়িয়ে ঠাস করে সেজদায় চলে যাই, রুকুতে কি বললাম মনেও থাকে না। ওই শুনেছি যে একবার পড়লে ফরজ আদায় হয়, তো অনেকে এখন ওই কোনো রকম ওই একবার পড়ি উঠে যান, এগুলো বাদ দিতে হবে। আপনি আল্লাহর জন্য আসছেন, আপনি এখানে যদি সময় দেন আল্লাহ আপনার সময়ের মধ্যে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন, আপনার সমস্ত ক্ষেত্রে বরকত দিবেন, আপনি সবচেয়ে বড় জায়গায় আসছেন। সুতরাং পৃথিবীর সমস্ত কাজকে পিছনে ফেলে আগে নামাজকে নিয়ে চিন্তা করুন, আপনার সব কিছুকে আল্লাহ সহজ করে দিবেন। আরও দোয়া আসছে রুকু থেকে দাঁড়ানোর সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদ ওয়া মিল মা শিয়তা মিন শাইইন বা'দ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াগুলো পড়েছেন যে হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আসমান এবং জমিনের মাঝে যা কিছু দেখতে পাই যা কিছু দেখতে পাই না এ সব কিছু মিলিয়ে আপনার প্রশংসা, অর্থাৎ আপনার প্রশংসার বাইরে আর কিছু না। ইমাম সাহেবের বক্তব্যে আপনি আল্লাহর প্রশংসা করেছেন, এখন যেন আমাদের মাঝে আর তর সইছে না, আপনি এই মুহূর্তে আরও বেশি প্রশংসা করতে চান, আপনি আল্লাহর প্রশংসার সাগরে ঝাঁপ দিতে চান, সেই ঝাঁপটাই হলো নামাজের মধ্যে সেজদা। আপনি যখন সেজদায় চলে গেছেন, এই সেজদাটা হলো এমন একটা অধ্যায় নামাজের ভেতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টাই হলো সেজদায়ের অধ্যায়, কারণ এই সেজদার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি চলে আসে। ফাসজুদ ওয়াকতারিব, সূরা আলাকের একেবারে শেষে দেখেন আল্লাহ তাআলা বলেছেন ফাসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দা আমার কাছে তুমি আসতে চাও, আমি বলেছি যে আমি আমার বান্দার অতি নিকটে আছি। বান্দার মধ্যে প্রশ্ন আসছে, আল্লাহ আপনি আমার কাছে আছেন কিন্তু আমি আপনার কাছে কিভাবে যাব? আল্লাহ যেন তারই জবাব দিয়েছেন, ফাসজুদ ওয়াকতারিব, তুমি যদি আমার কাছে আসতে চাও তাহলে তুমি সেজদা বনত হও, সেজদায় পড়ে যাও, আমি আল্লাহর কাছাকাছি তুমি চলে আসতে পারবে। তো আমরা যখন সেজদায় চলে যাই, এই সেজদা আমরা যে দেই কিভাবে দেব? আমাদের সেজদার মধ্যে সাতটা অঙ্গ রাখতে হবে, দুই পায়ের পাতা আপনাকে খাড়া করে রাখতে হবে। অনেককে দেখেছি সেজদার সময় পা উঠে যায়, যদি আপনার পা উঠে যায় আপনার সেজদা হবে না।
আমরা কিন্তু অনেকে খেয়াল করি না, সেজদা দিয়েছি কিন্তু দুই পা উঠে গেছে অথবা এক পা উঠে গেছে, সেজদা হবে না। মিলিয়ে নিন, দয়া করে মিলিয়ে নিন যে আমাদের সেজদাগুলো কেমন হয়। দুই হাতের তালু আপনার নিচে রাখতে হবে, আপনার কপাল আপনার নাকটাকে মাটির সাথে জমিনের সাথে স্পর্শ করাতে হবে, আপনার হাঁটুটাকে স্পর্শ করাতে হবে। আজকে আমাদের অনেক ভাইয়েরা সেজদা দিতে পারেন না, যারা সেজদা দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না, আহ তারা বুঝছেন এটার কি আফসোস। আর যারা আজকে সেজদা দিতে পারছেন তারা সেজদা দিতে চাচ্ছেন না, আফসোস করতে হবে। সাওবান রাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। সাওবান রাদি আল্লাহ তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবা যিনি একজন মাটির মানুষ ছিলেন। মাটির মানুষ বুঝেন তো, খুব সহজ সরল, কথাবার্তার মধ্যে কোনো কিছু বুঝেন না, যেটা মনে আসে প্রশ্ন করে ফেলতেন। একবার সাওবান রাদি আল্লাহ তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসতেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমলের কথা আমাকে বলে দেন যে আমলটা আমি করলে আল্লাহর কাছাকাছি যেতে পারবো, আল্লাহর প্রিয় হতে পারবো, আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, বেশি বেশি সেজদা দাও, বেশি বেশি সেজদা দিলে আল্লাহর কাছাকাছি যেতে পারবে। আরেকজন সাহাবার কথা আসছে, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন অজুর পানির দরকার হতো তিনি খেদমতটা করার চেষ্টা করতেন, অজুর পানি আগিয়ে দিতেন। তো এইভাবে প্রায় করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব খুশি হলেন, খুশি হয়ে বললেন, রাবিয়া তোমার কি দরকার আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমাদের ক্ষেত্রে এটা হইলে আমরা কি কইতাম? আমাদের ক্ষেত্রে এটা দরকার হলে আমরা বলতাম যে আমার এটা দরকার, সেটা দরকার, বাড়ি করতো দরকার, গাড়ি দরকার ইত্যাদি, তাই তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কি বললেন জানেন? আল্লাহু আকবার, ভালোবাসা কি জিনিস! তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, দুনিয়াতে যেভাবে আপনার সাথে আছি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রসুল বললেন, রাবিয়া কি দরকার আমার কাছে বলো, আমি দোয়া করব। আর রাবিয়া বললেন, দুনিয়াতে যেভাবে আপনার সাথে আছি আখেরাতে জান্নাতে যেন সেইভাবে আপনার পাশে সাথে থাকতে পারি, এটাই চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি বেশি বেশি করে সেজদা দাও, অর্থাৎ নামাজ পড়ো, যত বেশি নফল ইবাদত করবে যত বেশি সেজদা দিবে আল্লাহর কাছে তোমার ব্যাপারে আমার কথা বলাটা তত বেশি সহজ হবে। আজকে যারা আমরা চিন্তা করি রসুলের পাশে থাকতে চাই, রসুলের কাছে থাকতে চাই, রসুলের পরশি হতে চাই, রসুল যে জান্নাতের যে এলাকাতে থাকবেন সেই এলাকাতে থাকতে চাই, বেশি বেশি করে সেজদা দিতে হবে, সেজদার মধ্যে কাঁদতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, সেজদার মতন সেজদা দিতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন, রসুলের পাশে থাকতে পারবেন। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারাটা যে জ্বলজ্বল করবে পূর্ণিমার চাঁদের মতো, যেটা অন্যদের হবে না, এটা দুইটা কারণে, একটা হলো তার সুন্দরভাবে অজু করার কারণে, আরেকটা হলো সেজদা দেবার কারণে। বুখারী এবং মুসলিমের হাদিস, সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য সেজদাটা খুব গুরুত্বপূর্ণ, সেজদার মধ্যে যেন আমাদের বেয়াদবি না হয়, সেজদাটা যেন ওই মুরগির ঠোকরের মতন না হয়, সেজদা দিলাম আর উঠে গেলাম এটা যেন না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাতে প্রচুর সময় নিতেন, প্রায় একটু লম্বা সময় নিতেন, রুকুতে যতটুকু সময় নিতেন সেজদাতেও ততটুকু সময় নিতেন, কারণ আপনি এখন আল্লাহর সবচেয়ে কাছে চলে আসছেন। আপনার কি মনে হয়, আপনি যার কাছে গিয়েছেন তিনি যদি অনেক সম্মানের অধিকারী হন, আপনার উনি যদি আপনার সাথে একটু হাতে হাত মিলান তাতেই তো আপনি পুলকিত, আর তিনি যদি বলেন আসেন ভাই একটু মোলাকাত করি, তাহলে আপনি কি করবেন? এবং তিনি যদি মোলাকাতের সময় আপনাকে আরেকটু ধরে রাখেন, জড়িয়ে ধরে রাখেন, আপনার তখন কেমন লাগবে? আপনি সেজদায় গিয়েছেন মানে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন, ফাসজুদ ওয়াকচারি, সেজদা দাও আমার কাছে চলে আসো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা সুজুদ ফাজতাহিদু ফীহি দুআ ফাকামিনুন আই ইস্তাজাবা লাকুম, কারণ ওটা হলো নামাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গা, একেবারে নামাজের মধ্যে পিক টাইম যাকে বলে, যে আপনি যখন সিজদায় গিয়েছেন আল্লাহর কাছে চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো তোমরা এই সুযোগটাকে আর হাতছাড়া করো না, ফাজতাহিদু ফীহি দুআ,
তোমার যত দোয়া আছে তুমি সেজদার মধ্যে করো, কারণ আশা করা যায় সেজদাতে তুমি যখন দোয়া করবে এই দোয়াগুলো আল্লাহ বিফলে ফেরত দেবেন না। সুবহানাল্লাহ কি হাদি, কারণ আপনি যখন সেজদায় গিয়েছেন ওই যে মনে আছে সামি আল্লাহু লিমান হামিদা বলা হয়েছে, আপনি বলেছেন রব্বানা লাকাল হাম, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। এইবার আপনি আর দেরি করেননি, আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করে আপনি যখন নাকে খত দিয়েছেন, আপনি যখন কপালটাকে মাটির সাথে স্পর্শ করেছেন, আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে সেজদায় অবনত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তার বরত্ব এইভাবে শারীরিকভাবে প্রকাশ করেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, এবার আপনার কি দরকার সেজদার মধ্যে চান, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। একুশটার মতন দোয়া আমি পেয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাতে প্রায় একুশটা দোয়া করেছেন। আমরা কয়টা দোয়া জানি সেজদার তাসবি? আমরা একটাই জানি, সেটা কি? সুবহান রাব্বিয়াল আলা, এরপরে আর জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াগুলোর মধ্যে আমি জাস্ট কয়েকটা দোয়া আপনাদের সামনে উপস্থাপন করছি বুঝার জন্য। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ফিল্লি, হে আমার রব, হে আমার মালিক, আপনি মহান, আপনি পুত ও পবিত্র, আপনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যখন সেজদায় গিয়ে বলবেন আল্লাহুম্মা ফিল্লি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ যদি আপনার এই দোয়াকে কবুল করেন, আপনার আর কোনো টেনশন আছে, আর কোনো চিন্তা আছে? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি বলেন বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওনা আর কোনো কিছু হতে পারে না। ফামান যুখজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের ময়দানে সবচাইতে সফলতা কি? এর প্রশ্নের জবাবে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ফামান যুখজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্না, যে বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করতে পারবে, আল্লাহ যাকে বাঁচিয়ে দেবেন আর জান্নাতে যাকে দাখিল করবেন, এটাই হলো তার সবচেয়ে বড় সফলতা। আর ওই সফলতার চাবিকাটি হলো এটাই, যখন আল্লাহ তার বান্দাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় বলতেন সুব্বুহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, যে আমি এমন রবের দরবারে আসছি, এমন রবের জন্য আমি সেজদা অবনত হয়েছি যিনি সম্পূর্ণরূপে সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত এবং অত্যন্ত পবিত্র, তিনি মহিমান্বিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও দোয়া ছিল আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু, রব্বুল আলামিন আমি আপনার জন্য সেজদা অবনত হয়েছি, আমি আপনার কাছে ঈমান এনেছি, ওয়ালাকা আসলামতু আমি আমার নিজেকে আপনার সামনে আত্মসমর্পণ করেছি, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা, রব্বুল আলামিন আমার চেহারা ওই মহান রবের জন্য সেজদা অবনত হয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই সুন্দর চেহারাটা যিনি সৃষ্টি করেছেন, ওয়াসাওয়ারাহা যাকে যেই রব্বুল আলামিন এই চেহারা সৃষ্টি করেছেন, এই অবয়ব দান করেছেন, ওয়াশাক্কা সামা ওয়া বাসারা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এবং যিনি শোনার শক্তি দিয়েছেন, যিনি বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, কত চমৎকারভাবে তিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের জন্য সেই দেহটাই সেজদা অবনত হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দোয়া করতেন সুবহানাযিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লা, কি চমৎকার দোয়া, তিনি বলেছেন আল্লাহ আমার সমস্ত পাপগুলো আপনি মাফ করে দিন, এরপরে তিনি আবার সেই পাপগুলোর মধ্যে ভাগ ভাগ করে দিয়েছেন, তিনি বলেছেন দিক্কাহু ওয়াজিল্লাহু, হতে পারে পাপটা ছোট, হতে পারে পাপটা বড়, আপনি মাফ করে দিন, আউয়ালাহু ওয়া আখিরাহু, হয়তো অনেক আগে পাপ করে ফেলেছি, মরে নাই, আপনি মাফ করে দিন, সামনে যেন কোনো পাপ না করি, করে ফেললেও আপনি আমাকে মাফ করে দিন, ওয়া আলা নিয়াতান ওয়া সিররা, এবং যদি কোনো প্রকাশ্যে পাপ করে ফেলি অথবা গোপনে করে ফেলি, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিরিদাকা মিন সাখাতিক, রব্বুল আলামিন আমি আপনার কাছে পানাহ চাই, আমি আপনার কাছে আশ্রয় চাই, কোন বিষয় থেকে? যে আপনার অসন্তুষ্টি যেন আমার উপর না আসে, বরং আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অত অসন্তুষ্টি যেন আমার কাছ থেকে দূরে সরে যায়। ওয়াবি মুআফাতিকা মিন উকুবাতিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করেছেন যে আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আমি পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনকা লা উহসা সানা আলাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করেছেন যে আমি আপনার প্রশংসা করতে সক্ষম নই। কি চমৎকার কথা, আপনি যেই মহান মালিক আমাদের, আপনি যেই মহান মালিক আমাদের,
আপনার যেভাবে প্রশংসা করা দরকার সেই প্রশংসা করার যোগ্যতা তো আমাদের নাই, সেই প্রশংসা তো করতে পারবো না। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন যে আমি সেইভাবে প্রশংসা করতে পারছি না। আমার তাকাল্লাত বিহি কদামি, তারপরে আন্তাকামা আসনাই তাআলা নাফসি, যে আপনার যেভাবে প্রশংসা করা দরকার সেই প্রশংসা করার যোগ্যতা আমার নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াগুলো একুশটার মতন ছিল সেজদাতে তিনি পড়েছেন। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমরা যখন সেজদায় যাব আমরা এইভাবে দোয়া করব। আমি আল্লাহর কাছে চাইব, নফল সালাতে আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে চাইবেন, যেটা হালাল যেটা জায়েজ আপনি আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান কে করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সেইভাবে আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আপনি যখন সেজদা থেকে উঠবেন, দুই সেজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, কি চমৎকার দোয়া! হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমাকে আপনি হেদায়ত দান করুন, আপনার পক্ষ থেকে ক্ষমা প্রদর্শন করুন, আমার রিজিককে আপনি বাড়িয়ে দিন, এইভাবে দোয়া আছে। ধীরে স্থিরভাবে সেজদার মাঝখানে বসুন, দোয়া করুন, আবার সেজদা দিন। এইভাবে যখন সালাত আদায় করবেন, আমরা একেবারে শেষ রাকাতে বিশেষ করে বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাকাত সালাম ফেরাবার আগে প্রচুর দোয়া করেছেন। নামাজের মধ্যে দুটি জায়গা আছে, যে দুটি জায়গায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, একটা হলো সেজদা আর একটা হলো সালাম ফেরাবার আগে, যেটাকে আমরা দোয়া মাসুরা বলি। আমরা একটা দোয়া জানি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, চমৎকার দোয়া। এই দোয়াটাও যদি আমরা বুঝে পড়তে পারি যে আমি আল্লাহর কাছে কি বলছি, দেখবেন আপনার দোয়াটা কিভাবে আসে। নামাজের পরে হুজুর কেন মোনাজাত করলেন না, সুর দিলেন না, তখন আর এই আওয়াজগুলো আসবে না, কারণ আপনি যে মোনাজাত করেছেন নামাজের ভেতরে, এর চাইতে বড় মোনাজাত তো আর হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন নামাজের মধ্যে সালাম ফিরাবার আগে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দোয়া করে বলতেন যে আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চাই আপনার কাছে, কবরের ফিতনা থেকে পানাহ চাই আপনার কাছে, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই আপনার কাছে, মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই, কারণ এই চারটা জায়গা এমন ভয়াবহ যে ওই সকল জায়গায় যে কোনো মুহূর্তে আমরা পিছলে যেতে পারি, পদস্খলিত হতে পারি, ইমান হারা হয়ে যেতে পারি। এই জন্য তিনি এইভাবে দোয়া করেছেন, আমরা দোয়া করব। আপনার মনে আরও যা দোয়া আছে আল্লাহর কাছে বলবেন, আপনি দোয়া চাইবেন, এরপরে সুন্দরভাবে সালাম ফেরাবেন, এই নামাজটা হবে প্রশান্তির সালাত। আমি আজকে একটা হাদিস দিয়ে আমি আজকের আলোচনা সিরিজ আলোচনাটা শেষ করব, সেটা হলো যে আমাদের নামাজটা যেন সেই সাহাবার নামাজের মতন হয়। জাতুর রেকা থেকে, অভিযান থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে অভিযান থেকে ফেরার পথে রাত হয়ে গেছে, আমার দুজন সাহাবা দরকার যারা একটু পাহারা দিবে, সবাই হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পাহারা দিতে চাই। আল্লাহর রাসূল বলছেন দুইজন, একজন মুহাজির একজন আনসারকে আল্লাহর রাসূল ঠিক করে দিয়েছিলেন। তো মুহাজির আর আনসারের মধ্যে ওনাদের মধ্যে কথা হলো যে ভাই ঠিক আছে, সারা রাত দুজন পাহারা না দিয়ে আমরা একজন একজন করে বাই রোটেশন পাহারা দিই, আপনি ঘুমান আমি পাহারা দিব। ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে ওনার মধ্যে যে চিন্তাটা আসছে, অভিযানে ছিলাম ঠিক মতন সালাত আদায়ে প্রশান্তি লাভ করতে পারিনি, একটা কাজ করব, সবাই ঘুমিয়ে গেছে, দুধু মরুভূমি, উপরে আকাশ দেখা যায়, পূর্ণিমার চাঁদ, কি চমৎকার পরিবেশ, আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ আকবর! তিনি আল্লাহর সাথে কথা বলতে মনস্থির করেছেন, তিনি নামাজে দাঁড়িয়েছেন। আর ওদিক দিয়ে হয়েছে কি, কাফেরদের পক্ষ থেকে দুইজন গোয়েন্দাকে পাঠানো হয়েছে এই জন্য যে যাও দেখো মুসলমানদের গতিবিধি লক্ষ্য করো, যদি তারা ঘুমিয়ে থাকে তাহলে আক্রমণ হবে, আর ঘুমিয়ে না থাকলে আর আক্রমণ করার দরকার নেই। তো ওরা দেখলো যে কী যেন একটা দাঁড়িয়ে আছে, তো দূর থেকে আফসা আফসা বোঝা যায় এটা কি মানুষ না বৃক্ষ না কোনো কিছু, এটা বোঝার জন্য তারা বললো এক কাজ করি আসো একটু ট্রাই করে দেখি যে এটা কী। তো ওনারা ওই দুই গোয়েন্দা কাফের এরা করলো কি, তীর ছুঁড়ে মারলো, আর উনি ছিলেন নামাজে, তো নামাজের মধ্যে প্রথম তার ডান হাতে তীর লাগলো, উনি নামাজ ছাড়েননি, বাম হাতে তীর লাগলো, উনি নামাজ ছাড়েননি, রানের উপর আরেকটা তীর এবং বর্ষার আঘাত লাগলো, উনি রুকুতে চলে গেলেন। তো যখন তিনি রুকুতে চলে গেলেন কাফেররা বুঝলো সর্বনাশ, এ তো মানুষ, এ তো অন্য কিছু না, যে কোনো মুহূর্তে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, তারা জেগে আছে, চলো চলে যাই। এরা চলে গেল আর উনি নামাজ শেষ করলেন। শেষ করে এবার ওই পাশের সাহাবাকে ডাক দিলেন, ভাই ওঠো। তো উনি দেখলেন যে রক্তাক্ত একটা মানুষ তার সামনে চাক্ষুষ দাঁড়িয়ে আছে। উনি বললেন, ভাই এত বড় সর্বনাশ হয়ে গেল, আপনাকে তীর নিক্ষেপ করা হলো, আপনি আমাকে ডাক দিলেন না কেন?
উনি বললেন ভাই কি বলবো, তখনই ব্যাপারটা জানা গেল। উনি বললেন ভাই আমি ভেবেছিলাম সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একটু আল্লাহর সাথে কথা বলবো। ভাই নামাজের মধ্যে এমন একটা স্বাদ পেয়েছিলাম, এমন মজা পেয়েছিলাম, আমি আল্লাহর সাথে যেন কথা বলছি। আমি যখন তিলাওয়াত করছিলাম আমি যেন আসমান দেখতে পাচ্ছি, জান্নাত দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। আমি এমন তো অবস্থায় ছিলাম যে আমি নামাজে এত মজা পেয়েছি, বিশ্বাস করেন আপনাদের জীবনের উপর যদি আমার শঙ্কা না হতো যে আপনাদের উপর আক্রমণ হবে, এই শঙ্কা যদি আমি না করতাম, আল্লাহর কসম করে বলি এই অবস্থায় আমি শাহাদাত বরণ করতাম কিন্তু নামাজ ছাড়তাম না। এই ছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে জীবন্ত সালাত আদায়ের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।